এখানে কিছু পায়রা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতির পায়রা আছে। সেটি কিছু পাখির খাবার আছে, এখানে বিভিন্ন প্রকার খাবার আপনারা দেখতে পাবেন। এখানে কাঙ্গিনি দাঁড়া থেকে শুরু করে যেসব আমাদের বাজরা বা কিছু সমস্ত কিছু, এখানেও কিছু পায়রা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতি বিভিন্ন কালারের। ঠিক আছে, আজ যে হাট বসেছে গালিব শ্রী গ্রিন মার্কেটে, প্রচণ্ড ভিড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে প্রচণ্ড ভিড় এখানে। হ্যালো বন্ধু, আমি সঞ্জীব, আমি আপনাদের নিয়ে এসেছি আপনার মন পছন্দ চ্যানেল অর্জিস বেটার। আজকে আমি দেখাতে চলেছি গালিব শ্রী গ্রিন মার্কেটে কীসব রয়েছে, কীসব পাখি বা কিছু প্রজাতির পাখি বা আদার্স পশু, খরগোশ বগেরা যে সব কিছু আছে, গাছ, সেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলুন, অনুরোধ করছি, আশা করছি আমার যে ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ গালিব শ্রী গ্রিন মার্কেটে যেসব পশু পাখি বা আদার্স কিছু বিক্রি করে খুবই দেখা সৌন্দর্যজনক। এখানে বিভিন্ন প্রজাতির পায়রা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, এমনকি আপনার বিভিন্ন বদ্রি বা যেসব প্যারাকিটগুলো আছে সেগুলো, খরগোশ থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে ইন্দুরও দেখতে পাচ্ছেন, ইন্দুরও আছে। দেখতে পাচ্ছি কিছু খাবার, কৌটো বড়ো কিছু ওষুধের দোকান আছে। ঠিক আছে, আপনি মার্কেটে সুন্দর সুন্দর খাঁচাও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যেখানে সুন্দর সুন্দর খাঁচাও আছে। আর চাইলে আপনার যে ওষুধ যদি কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে আপনি ওষুধও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে। ঠিক আছে, গোল আছে, চৌকো আছে, টয় টাইপের। ঠিক আছে, স্টিলেরও খাঁচা দেখতে পারবেন। সেটাও আছে দেখতে পাচ্ছেন। Head northwest on Gallup Street. নিজে 110 কেজি। পাবেন বিভিন্ন ধরনের পাখি, সেখানে কিছু ডগও পেয়ে যাবেন, বিভিন্ন প্রজাতির কুকুরের বাচ্চা বা কিছু যেগুলো আপনাদের পছন্দ সেগুলো আপনি এখান থেকে এসে পার্ক করে নিয়ে যেতে পারেন। যেখানে ফিঞ্চ আছে,
লভার্ড আছে, ককটেল আছে, গোল্ডেন ফিঞ্চ আছে, বদ্রি, এগুলোও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছের খাবার আছে, মাছের ডিজাইন, অ্যাকোরিয়ামের সমস্ত ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ আছে অলরেডি। এখানে কিছু দেখতে পাচ্ছেন গাছ আছে, সুন্দর সুন্দর যে গাছ আপনার পছন্দ হবে সেগুলো নিতে পারেন। খুব সুন্দর গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে। এখানে সুন্দর ধরনের কিছু টব আছে, বিভিন্ন আপনি যদি গার্ডেনিংয়ে শখ থাকেন, এখানে আমাদের যে বাজার আছে সেখানে এসে টব কিনে নিয়ে যেতে পারেন, আপনি গাছ পেয়ে যাবেন এখান থেকে। এখানে দেখুন ভ্যারাইটিস গোলাপ আছে, খুব ভালো দেখাচ্ছে গোলাপগুলো। একটু বড় সাইজ এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট ওইখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে খুব প্রচুর বিভিন্ন রকমের গাছ আছে, যদি কেউ জায়গা ভালো লেগে থাকে আপনারা আসতে পারেন এখানে গালিপিট মার্কেট কলকাতা। এখানে আশা করছি আমি সমস্ত রকম আপনার মনের পছন্দ মতো গাছ পাখি থেকে শুরু করে যা কিছু চাইবেন আপনি চাই পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করছি আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
করুন। এবারের মতো আমি এখানে ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে।